ইংলিশের ক্লাস শুরু হলো, প্রত্যেকে বই এবং খাতা বার করবে। আজকে লেসন ওয়ানের আমি নাম্বার ফাইভ থেকে লেখানো শুরু করব, পেজ নাম্বার 25। রিয়ারেঞ্জ দ্য গ্রুপ অফ লেটার্স টু মেক ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে শব্দগুলো আছে এগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ করতে হবে। অ্যান্সারটা, প্রথমের অ্যান্সারটা হবে মিল্ক, MILK, তারপর একটা রাইট, WRITE, তারপর একটা ক্লোজ, CLOSE, তারপর একটা রাইস, RICE, তারপর একটা সাম, SOME, তারপর একটা ডোর, DRR, তারপর একটা ওপেন, OPEN, তারপর একটা টিচ, TEACH। নাম্বার সিক্স, রাইট দ্য মিসিং লেটার, অর্থাৎ এখানে হারানো শব্দগুলো দিয়ে শূন্যস্থাপন করতে হবে। প্রথমে অ্যান্সারটা হবে পেপার, PAPER, প্রথমেরটা হবে পি, পেপার, তারপর একটা ড্রিঙ্ক, DRINK, তারপরটা হবে টিচ, TEACH, তারপরেরটা হবে TEACHER, টিচার, রোট, ROAD, তারপর একটা স্লিপ, SLEEP, তারপর একটা ওয়াক, WALK, তারপর একটা লার্ন, LEARN, তারপর একটা স্কুল, SHOOL, স্কুল, তারপরটা দেখো নাম্বার সেভেন, রাইট দ্য রাইট মিনিং, আন্ডারলাইন দ্য রাইট মিনিং, সঠিক শব্দের নিচে আন্ডারলাইন করো। ইট মানে খাওয়া, খাওয়া নিচে আন্ডারলাইন করো। ড্রিঙ্ক মানে পান করা, পান করা নিচে আন্ডারলাইন করো। ওয়াক মানে হাঁটা, হাঁটার নিচে আন্ডারলাইন করো। ওপেন মানে খোলা, খোলার নিচে আন্ডারলাইন করো। কাম মানে আশা, আশা নিচে আন্ডারলাইন করো। এবার নাম্বার এইট হচ্ছে মেক সেন্টেন্স উইথ, অর্থাৎ বাক্য গঠন করতে হবে। রাইট মানে লেখা, আই রাইট অন এ পেপার, আমি একটি কাগজের ওপর লিখি। ক্লোজ, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। ওপেন, ওপেন দ্য উইন্ডো, জানলা খোলো। সুইম, সাম বয় সুইম ইন দ্য রিভার, কিছু ছেলে নদীতে সাঁতার কাটছে, রিভার মানে নদী। ইট, উই ইট রাইস, আমরা ভাত খাই। পরেরটা দেখো, আর একটা আছে স্লিপ, স্লিপ হচ্ছে উই অল স্লিপ অ্যাট নাইট, আমরা সবাই রাতে ঘুমোই। এবার নাইন, রাইট ইন বেঙ্গলি বাংলায় মানে লেখা, ওয়াক মানে হাঁটা, ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, লার্ন মানে শেখানো, সুইম মানে সাঁতার কাটা, কাম মানে আসা, ড্রিঙ্ক মানে পান করা, টিচ মানে শেখানো, ওপেন মানে খোলা, গো মানে যাওয়া, রিট মানে পড়া, ক্লোজ মানে বন্ধ করা। এবার নাম্বার টেন দেখো, রাইট ইন ইংলিশ, পান করা ইংরাজি কি ড্রিঙ্ক, DRINK, হাঁটা ইংরাজি ওয়াক, WALK, শিক্ষা দেওয়া টিচ, TEACH, শিশুরা জল খায়, চিলড্রেন ড্রিঙ্ক ওয়াটার, আমরা বই পড়ি, উই রিড বুকস, স্লিপ মানে ঘুমানো, SLEEP। এবার নাম্বার ইলেভেনে একটা ম্যাচিং আছে, এ এবং বি এর সাথে ম্যাচ, যেমন দে ওয়াক তার সাথে হবে ইন দ্য মর্নিং, ম্যাচিং থাকলে কিন্তু তোমরা পুরো টুকে এভাবে লিখবে, কোনো দাগ বা নাম্বারিং করবে না। দে ওয়াক, তারা হাঁটে, ইন দ্য মর্নিং, তারা সকালবেলায় হাঁটে। উইট, আমরা খাই ব্রেড, আমরা পাউরুটি খাই, ব্রেড মানে পাউরুটি। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরাজি পড়ো, ইউ লার্ন ইংলিশ। আই সুইম ইন দ্য পট, আমি পুকুরে সাঁতার কাটি, আই সুইম ইন দ্য পট। ইউ রাইট অন দ্য পেপার, তুমি কাগজের ওপর লেখো, ইউ রাইট অন দ্য পেপার। ক্লোজ দ্য বুক, বইটি বন্ধ করো, ক্লোজ দ্য বুক। এই অবধি এই লেসনে যা যা ছিল আমি লিখিয়ে দিলাম এবং পড়িয়ে দিলাম, তোমরা এগুলো বাড়িতে খুব ভালো করে তৈরি করো।